নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সমূহ অসমবাসীৰ বাবে আজিৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 18 জুলাই অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ খবৰ বাবে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅ'টোটা লাইক কৰি দিব আজিৰ আমাৰ প্ৰথমটো খুবই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা বিশেষ জনগোষ্ঠীৰ অৰ্থনৈতিক আধিপত্য পাৰিব ধৰিছে অসমত আৰু তেওঁলোক হিংসা কৰি লাভ নাই আমি প্ৰতিযোগিতা কৰিব লাগে বুলি মন্তব্য কৰিছে আমি বাস নচলক ফার্মাসির কাম নকৰ লেবরেটরি টেকনিশিয়ান নহওক গাঁৱে ভূঁয়ে থকা ব্যৱসায়বিলাক কম হৈ গৈছে আৰু এনে পৰিৱেশ হলে জাতিটো কিমান দিন জীয়াই থাকিব অসমীয়া কৰ্ম সংস্কৃতি যি ধৰণে হ'ব লাগিছিল সেই ধৰণে হোৱা নাই গুৱাহাটীৰ মানুহখিনি খাৰুপেটিয়াৰ পৰা অহা পাচলিৰ ওপৰত নিৰ্ভৰশীল তাত বহুত বেছি সাৰ দিয়া হয় আৰু যাৰ ফলত আমাৰ বহুত বেমার হয়েছে আর এইবর জানেও গড়ের বাড়িখন খালি হয়ে থাকার পাশতো আমি খেতি নকর এইবর বিতর্কর কথা নহয় এয়া কর্মসংস্কৃতির কথা মিয়া বিতর্কর সন্দর্ভত আউপকীয়াকৈ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এটা বিশেষ জনগোষ্ঠীর অর্থনৈতিক আধিপত্যতা বাড়ব ধরেছে অসমত তেওঁলোকে হিংসা করে লাভ নাই আমি প্রতিযোগিতা করব লাগে এমূর্ত অসমবাসী রাইজক জানাইছো আন এটা ডাঙর খবর কেন বিজেপি হটাও লক্ষ্যরে আজির পৰা বিরোধী মহাবৈঠক বিজেপিক হরওয়াবলৈ একত্রিত হয়েছে 24টাকৈ রাজনৈতিক দল বাঙ্গালোরত মহাবৈঠকত অংশ লব 24টা রাজনৈতিক দলের শীর্ষ নেতায় আজি কর্ণাটকের মুখ্যমন্ত্রী আয়োজন করেছে নৈশ বজর কাইলৈ পুৱা 11 বজাৰ পৰা বিয়লি 4 বজালৈ হ'ব বৈঠক সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন মমতা বেনার্জির অংশ লব বৈঠকত 2024 নির্বাচনত বিজেপি পরাভূত করবলে প্রস্তুত করব রণকৌশল রাজ্যের 18 নির্বাচনত আসন বুঝাবুঝির সন্দর্ভত হব আলোচনা ইয়ার পূর্বে 23 জুনের বিহারত অনুষ্ঠিত হয়েছিল বিরোধী মহাবৈঠক বিজেপি হটাও লক্ষ্যরে আজির পৰা বিরোধীর মহাবৈঠক হিন্দু মুসলমান একত্রিত করাই কংগ্রেসের লক্ষ্য এমূর্তে অসমবাসী রাইজক জানাইছো আন এটা ডাঙর খবর কংগ্রেসের বাবে হিন্দু মুসলমান সকল সমান ভগৎ সিং হুকদেবর দরে রামপ্রসাদ বিসমিল আশফাক উল্লাহ খানে এই দেশের বাবে বলিদান দিছে রাহুল গান্ধীয়ে কোয়ার দরে সকলেই এতিয়া প্রেমর দোকান খুলিব লাগে অসমত উপস্থিত হয়ে মিয়া অসমিয়ার রাজনীতিক লৈ মুখ খুলিলে জিগনেশ মেওয়ানিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সুস্থতা কামনা করে গুজরাটের নেতাগী মুখ টার্গেট করলে অসমর লোকর একো উন্নতি নহয় অসমর লোকর বাবে কাম করক হিমন্ত বিশ্ব শর্মায় মুখ গ্রেপ্তার করার পরিবর্তে কৃষক শ্রমিক শ্রেণীর হিতর বাবে কাম করক মই অসমত আহিয়েই থাকিম আর অসমের আলু পিটিকা আটাইতকৈ প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও হরপ কংগ্রেস নেতাগী 15 আগস্টত লালকিল্লার পরায় মহিলা সুরক্ষার কথা কয় মোদিয়ে কিন্তু বিলকিস বার্নুর ধর্ষণকারী মিঠাই খাই কিয় জেলর পরা মুকুলি করে দিয়ে আজি বরপেটার মুখ্য ন্যায়াধীশ আদালতত হাজির জিগনেশ মেওয়ানি অসমত রুজু হওয়া গোচর মর্মে আদালতত হাজির কংগ্রেসের নেতাগী হিন্দু মুসলমানক একত্রিত করাই কংগ্রেসের লক্ষ্য এমূর্তে অসমবাসী রাজ্যিক জানাইছো আন এটা ডাঙর খবর কেন নামাজের পিছতে মক্কাত অসমর হজ যাত্রীর মৃত্যু মক্কাত শেষ নিঃশ্বাস ত্যাগ লক্ষ্মীপুরের থাইরুন নেসার স্বাস্থ্যর অবনতি হওয়াত হাসপাতালত ভর্তি করাইছিল অসমর হজ যাত্রীগী ফজর নামাজের পাশতে মৃত্যুক আকুয়ালি লয় খায়রুন নেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক মহরুম রহমান আলীর পত্নী খায়রুন নেশা নামাজের পিছতে মক্কাত অসমর হজ যাত্রীর মৃত্যু এই মুহূর্তে অসমবাসী রাইজক কিখিনি সরু কেটামান ইনফরমেশন দিবলগীয়া আছে ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করায় তেনে এনেকুয়া নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবল হলে চ্যানেলটির তলরপর সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।